নমস্কার, চোখ রাখবো এই মুহূর্তের আপডেট খবরে। আমরা জানি যে করোনাকালীন পরিস্থিতিতে চিকিৎসকরা, নার্সরা, স্বাস্থ্যকর্মীরা তাদের নিরলস পরিশ্রম করে চলেছেন, কিন্তু বিভিন্ন জায়গাতে সেই চিকিৎসক নার্সদের বিভিন্ন দাবি দাওয়া থাকে, কিন্তু সেই দাবি দাওয়া কতটা পূরণ হচ্ছে সেটাই কিন্তু দেখার বিষয়। বিভিন্ন সময় এটাও কিন্তু আমরা দেখতে পেয়েছি চিকিৎসকরা, বিশেষ করে জুনিয়র ডাক্তাররা সরব হয়েছেন। ত্রিপুরা রাজ্যে যেরকম ভাবে হয়েছে, বিভিন্ন রাজ্যগুলোতেও কিন্তু একই রকম ভাবে এই ঘটনাটা সামনে এসেছে। এই মুহূর্তে চোখ রাখবো পশ্চিমবঙ্গের দিকে। পশ্চিমবঙ্গের আরজিকর হাসপাতালের জুনিয়র ডাক্তাররা অবস্থান বিক্ষোভে রয়েছে, তাদের দাবি মানা না পর্যন্ত এই বিক্ষোভ চলবে তারা সেই কথাই কিন্তু জানাচ্ছেন। গতকাল রাত থেকে শুরু হয়েছিল এই অবস্থান বিক্ষোভ, প্রায় 7 ঘন্টা ধরে তারা অধ্যক্ষকে ঘেরাও করে রাখে। আজ অনর ছাত্ররা তাদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে এমনটাই কিন্তু হুঁশিয়ারি দিয়েছে। কিছুক্ষণ আগে প্রিন্সিপালের সঙ্গে মিটিং করেছে তারা, কিন্তু তাদের যে যে দাবিগুলো ছিল সেগুলো মানা হয়নি এমনটাই কিন্তু বলছেন তারা। সে কারণে তাদের অবস্থান বিক্ষোভ চলবে এবং প্রিন্সিপালের পদত্যাগ তারা চাইছে, না হলে তারা এই অবস্থান চালিয়ে যাবে আগামী দিনও এমনটাই কিন্তু বলছেন তারা। বলে অবস্থানরত ছাত্রীরা জানিয়েছেন, প্রায় 16 ঘন্টা ধরে প্রিন্সিপালের ঘরের বাইরে তারা এই অবস্থান বিক্ষোভ কিন্তু এই মুহূর্তে চালিয়ে যাচ্ছে। আরজিকর হাসপাতালের জুনিয়র ডাক্তাররা এই অবস্থান বিক্ষোভ করছেন। আমরা দেখে নেব কিভাবে তারা এই অবস্থান বিক্ষোভটা করছেন। আপনারা যে চিত্ররা দেখতে পাচ্ছিলেন এতক্ষণ পর্যন্ত আরজিকর মেডিকেল কলেজ এন্ড হসপিটালের চিত্র, এবং সেখানে জুনিয়র ডাক্তাররা অবস্থান বিক্ষোভে রয়েছেন এই মুহূর্তে। প্রায় 16 ঘন্টা ধরে প্রিন্সিপালের ঘরের বাইরে তাদের এই অবস্থান বিক্ষোভ চলছে সেটাই কিন্তু দেখা যাচ্ছে। বিভিন্ন দাবি দাওয়া নিয়ে তারা সরব রয়েছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে গেছেন পশ্চিমবঙ্গ থেকে আমাদের প্রতিনিধি কাঞ্চন দাস, আরো বিস্তারিত জানবো তার কাছ থেকে। কাঞ্চন, শুনতে পাচ্ছ? কাঞ্চন, যে বিষয়টা জানার চেষ্টা করব, এই মুহূর্তে আরজিকর মেডিকেল হাসপাতালে যে বিক্ষোভরত অবস্থায় রয়েছেন জুনিয়র ডাক্তাররা, কি কি দাবি রয়েছে তাদের এবং কি পরিস্থিতি রয়েছে এই মুহূর্তে? কয়েকদিন সূত্রের খবর যেটা, যে কয়েকদিন ধরেই এই অশান্তি চলছে এবং সোমবার থেকে ফের উত্তাল হয় আর কি আরজিকর মেডিকেল কলেজ, এবং সেখানে কিন্তু পড়ুয়ারা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে তারা কিন্তু বিক্ষোভে বসেন, এবং গতকাল রাত থেকে সোমবার থেকেই কিন্তু এখন পর্যন্ত সেই বিক্ষোভ কর্মসূচি তাদের চলছে। যদিও তাদের কথা হয়েছে যে কর্তৃপক্ষের সঙ্গে, কিন্তু কর্তৃপক্ষের সঙ্গে, অধ্যক্ষের সঙ্গে আলোচনা করার পরে সমাধান সূত্র মেলেনি, দাবি এমনটাই করেছেন পড়ুয়ারা, তার জন্য তাদের বিক্ষোভ এখনো পর্যন্ত জারি রেখেছেন। যদি একাধিক দাবি দাওয়া রয়েছে তাদের, এবং সুপারকে, অধ্যক্ষকে ঘেরাও করে তারা কিন্তু তাদের সেই দাবি চালিয়ে যাচ্ছেন। বারবার ডাক্তারি পড়ুয়াদের লিখিতভাবে দাবি জানাতে বলা হলেও তারা কিন্তু অনড় বলে অভিযোগ হাসপাতালে। মঙ্গলবার প্রায় দুপুর 2:30 থেকে এই অচল অবস্থা কিন্তু রয়েছে, এবং সেই অচল অবস্থা কাটাতে কিন্তু বারবার বৈঠক আয়োজনও করা হয়েছে, কিন্তু সেক্ষেত্রে কর্তৃপক্ষ যেটা জানিয়েছেন যে এই বৈঠকে তারা অংশগ্রহণ করলেও সেভাবে কিন্তু ছাত্ররা মেনে নেননি। এই ঘটনা ঘিরে কিন্তু বিভিন্ন মানে প্রচন্ড অসুবিধার মধ্যে সম্মুখীন হচ্ছে সাধারণ মানুষেরা। গতকাল রাত থেকে কিন্তু হাসপাতালে যান তৃণমূল সাংসদ শান্তনু সেন, তিনিও বিক্ষোভরত পড়ুয়াদের সঙ্গে কথা বলেন, কিন্তু আলোচনার মাধ্যমে অভাসত্ব মিলবে এমনটাই আশা প্রকাশও করেছিলেন সাংসদ, কিন্তু এখনো পর্যন্ত সেই বিক্ষোভ জারি রয়েছে। অর্ণব, একটা বিষয় যেটা সামনে আসছে কাঞ্চন, যে প্রিন্সিপালের পদত্যাগ তারা দাবি করছেন, সেই ব্যাপারটা কেন? দেখো, গতকাল যেটা যে কথা বলছিলাম যে আলোচনা হয়েছে, এবং সেই আলোচনা যে শর্তগুলো রেখেছিল সেই শর্তগুলো কিন্তু একদমই তাদের মনঃপূত হয়নি, এবং সেই জায়গায় দাঁড়িয়ে এখনো পর্যন্ত তারা যে আন্দোলনটা চালিয়ে যাচ্ছে, তাদের মূলত দাবি যে অধ্যক্ষকে ঘিরেই কিন্তু বিক্ষোভটা চলছে, এবং সেখানে ডাক্তারদের
যারা ডাক্তার রয়েছে, চিকিৎসক রয়েছে, যারা রীতিমতো যে পেশার সঙ্গে যুক্ত এবং তারা যে ভাবে ওখানে কাজ করে, এখানে কিন্তু তাদেরকে বিভিন্ন ভাবে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে এই জুনিয়র ডাক্তারদের বিক্ষোভের ফলে। এবং সেখানে কিন্তু একটা দাবি উঠেছে যে অধ্যক্ষ তাদেরকে বারবার অধ্যক্ষকে অনুরোধ করার পরেও, বৈঠকে বিভিন্ন ভাবে অভিযোগ দেওয়ার পরেও তাদের যে দাবিগুলো, সেই সম্মিলিত যে পত্র তাদের তুলে হাতে তুলে দেওয়ার পরেও কিন্তু সেই অধ্যক্ষ সেগুলোতে সম্মতি দেননি, এবং সেই সম্মতি না দেওয়ার জন্যই প্রিন্সিপাল থেকে প্রিন্সিপালের পদত্যাগেরও দাবি করেছেন তারা, এমনটাই কিন্তু উঠে আসছে খবর। এই মুহূর্তে তাদের যে দাবিগুলো রয়েছে স্পষ্টভাবে কি কিছু জানা যাচ্ছে নাকি, কি দাবি রয়েছে সেই জায়গাতে এবং সমস্যার কথাই বা কি উঠে আসছে? কাঞ্চন শুনতে পাচ্ছো? আপনারা দেখতে পাচ্ছেন আর জি কর মেডিকেল কলেজ এবং হাসপাতালের চিত্র, জুনিয়র ডাক্তাররা সেখানে বিক্ষোভরত অবস্থায় রয়েছেন। আমাদের প্রতিনিধি কাঞ্চন দাস এতক্ষণ ছিলেন আমাদের সঙ্গে, আবার একবার যোগাযোগ করার চেষ্টা করব, সেখানে টেলিফোনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিল, আবারও একবার যোগাযোগ করার চেষ্টা চলছে কাঞ্চন দাসের সঙ্গে। এবং এই মুহূর্তে যেটা জানা গেছে যে যারা চিকিৎসকরা রয়েছেন, যারা জুনিয়র ডাক্তাররা রয়েছেন, তারা কিন্তু এই মুহূর্তে বিক্ষোভরত অবস্থায় রয়েছেন এবং মঙ্গলবার থেকে একটা অচলাবস্থা কিন্তু বজায় রয়েছে এই মুহূর্তে, সেটাই কিন্তু জানা যাচ্ছে। আমাদের সঙ্গে আবারও জুড়ে গেছেন আমাদের প্রতিনিধি কাঞ্চন দাস। কাঞ্চন, যে বিষয়টা জানার চেষ্টা করছিলাম যে সমস্যাগুলো কি রয়েছে সেগুলো কি জানা যাচ্ছে? সংসদ সংগঠন রয়েছে, ছাত্র সংসদ সংগঠন, সংগঠন থেকে তিনজন ছাত্রী ছাত্রকে সরিয়ে দেওয়ার যে দাবি, এবং লেডিস হোস্টেলের বেশ কিছু সমস্যা রয়েছে, সেই সমস্যা নিয়ে কলেজের বিরুদ্ধে অসচ্ছতার অভিযোগ উঠেছিল, এবং সেই অভিযোগগুলোকে মূলত 15 দফা দাবি হয়েছে তাদের। সেই 15 দফা দাবি নিয়েই কিন্তু তারা এই বিক্ষোভে বসেছে। অভিযোগ একাধিকবার কিন্তু কলেজ কর্তৃপক্ষকে জানালেও তারা তা মানতে নারাজ। ঘটনার জেরে উদ্যোগের পদত্যাগ দাবিতেও সড়ক অবরোধ, যে কথা আমি আগেই বলছিলাম, মঙ্গলবার রাতে কিন্তু পুলিশের উপস্থিতিতে বৈঠক হয়, সেই বৈঠকে কিন্তু মানে মিল পাওয়া যায়নি, এবং ছাত্রদের যে দাবি সেই ছাত্রদের দাবি কিন্তু তারা মেনে নেয়নি। বিশেষ করে প্রথম ও দ্বিতীয় তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীরা প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপালের কাছে দাবি করেছিলেন, এমনটাই কিন্তু শান্তনু সেন জানিয়েছেন, তৃণমূল সাংসদ। এবং পড়ুয়া ও কর্তৃপক্ষের মধ্যে যে জটিলতা সৃষ্টি হয়েছে, এই উদ্যোগকে ঘেরাও করে স্লোগানও চলছে, আর এই মুহূর্তে ছাত্রদের একাংশের অভিযোগ যে তারা ছাত্র সংগঠন জানালে তা মানতে নারাজ ছিল কর্তৃপক্ষ। মূলত ছাত্র সংগঠনের যে গঠন করার যে দাবি, সেইটা নিয়েই কিন্তু এই দাবিটার মূল ঝামেলার সূত্রপাত হয়, এবং সেই সূত্রপাত থেকে একাধিক সংসদ, যে পড়ুয়াদের অভিযোগ যে অধ্যক্ষ নিচ্ছে ক্ষমতাই ছাত্র সংসদকে ইউনিটকে নিয়ন্ত্রণ করেন, এবং সেইখানে ছাত্ররা যারা আছেন সেই সংসদের ইউনিটের যে মানে দায়ভার বা নতুন করে যে ইউনিট তৈরি নবগঠিত ছাত্র সংসদ, যেটা সেটা এখনই গঠন করা হচ্ছে না, এবং সেখানটাতে অধ্যক্ষ কিন্তু তার নাক গলাচ্ছেন, এবং অধ্যক্ষই কিন্তু এই সংসদ যে চলে যে ইউনিট, যেটা নবনির্মিত যে দাবি উঠেছে, সেই জায়গায় দাঁড়িয়ে অধ্যক্ষর যাতে কোনো হাত না থাকে সেই রকমই সংসদ সংগঠন তারা তৈরি করতে চাইছেন। এই দাবিগুলোই কিন্তু মূলত সামনে আছে অর্ণব। একদম, এই মুহূর্তেও কি তাহলে একই রকম ভাবে তাদের বিক্ষোভ আন্দোলন সেখানে অবস্থান চলছে? একদমই একই ভাবে, কিন্তু প্রায় মানে গতকাল 2:30 থেকে যেভাবে আন্দোলনে তারা বসেছিলেন, এখনো পর্যন্ত গতকাল রাতে বৈঠক হয়েছে, একাধিকবার বৈঠক হয়েছে, পুলিশের উপস্থিতিতে বৈঠক হয়েছে, সাংসদ নিজে গেছেন, কিন্তু তারপরেও সেই বিক্ষোভ কিন্তু এখনো পর্যন্ত জারি রয়েছে। একদম, আরেকটা বিষয় জানার চেষ্টা করবো যে এই হাসপাতাল কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা কি এই বিষয়টা নিয়ে কি ভাবছেন, কারণ একই রকম ভাবে তো যারা চিকিৎসা করাতে আসছেন তারাও অনেকটাই সমস্যার শিকার হচ্ছেন, ডাক্তাররা যারা রয়েছেন তারাও পরিষেবা দিতে অনেকটাই সমস্যা সেখানে পাচ্ছেন। একেবারে, আমি যে কথা কিছুক্ষণ আগেই তোমাকে বলছিলাম অন্যত্র, যে এই যে বিক্ষোভের ফলে কিন্তু একদিকে যেরকম সমস্যায় পড়েছেন যারা চিকিৎসক, যারা সেখানে রেগুলার চিকিৎসক, তারা যেরকম মানে হাসপাতাল চত্বরে চিকিৎসা করতে যেরকম বাধা পাচ্ছেন, এবং কিন্তু যারা রোগীরাও রয়েছেন তাদেরও কিন্তু কিছুটা হলেও সমস্যা উঠে আসছে, কিন্তু যদিও ছাত্রদের দাবি যে এক্ষেত্রে হয়তো চিকিৎসা কিন্তু কোনো প্রবলেম হবে না, যেহেতু এটা বিক্ষোভটা অ্যাডমিনিস্ট্রেশনের বিরুদ্ধে, এবং সেই অ্যাডমিনিস্ট্রেশনের বিরুদ্ধেই কিন্তু তারা বিক্ষোভ চালাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু রোগীদের কোনো চিকিৎসা পরিষেবার যাতে কোনো বিঘ্ন না ঘটে সেদিকটাও কিন্তু তারা খেয়াল রাখছে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ
কর্তৃপক্ষের দাবি যে ছাত্রদের সঙ্গে একাধিকবার বৈঠক করার চেষ্টা করা হয়েছে এবং তাদের বৈঠকের মধ্যে যে সমাধান সূত্র বেরিয়ে আসার কথা সেটা কিন্তু তারা চেষ্টা করছে। হাসপাতাল কর্তৃপক্ষ নমনীয় মনোভাব প্রকাশ করছেন এমনটা বলা হচ্ছে, কিন্তু কার্যত সেটা দেখা যাচ্ছে না। যদিও এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কিছুটা হলেও যারা মূল চিকিৎসকরা যারা রয়েছেন ওই হাসপাতালে আর্জি করে সেখানে কিন্তু এই সরকারি যে চিকিৎসকরা তাদের কিন্তু কিছুটা হলেও ব্রেক পেতে হচ্ছে। অন্য একদম অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ কাঞ্চন বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। আমরা যে বিষয়টা জানার চেষ্টা করছি, আমাদের প্রতিনিধি কাঞ্চন দাস পশ্চিমবঙ্গ থেকে এই মুহূর্তে ছিলেন আমাদের সঙ্গে এবং বিস্তারিত তথ্য কিন্তু তুলে ধরেছেন। আর জি কর মেডিকেল কলেজে ছাত্রদের বিক্ষোভ চলছে এবং সেই জায়গাতে পরিষেবা নিতে কিন্তু অনেকটাই অসুবিধা হচ্ছে, চিকিৎসকদের পরিষেবা দিতে যেরকম অসুবিধা হচ্ছে এবং সাধারণ রোগীরা যারা আসছেন তাদেরও কিন্তু অনেকটা অসুবিধা হচ্ছে। তবে দেখার বিষয় কর্তৃপক্ষ কি ব্যবস্থা নেয় এই বিষয়গুলোকে কেন্দ্র করে ছাত্রদের সঙ্গে কথা বলে কি সমাধান তারা বের করতে পারেন। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।